অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, লটারি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, 1 সেপ্টেম্বর টু 15 সেপ্টেম্বর এই 7টি রাশির মহা প্রাপ্তি যোগ। রাহু যেতে যেতে এই 7টি রাশিকে অপার ধন, ধনবর্ষা, খাজানা ভরিয়ে দিয়ে যাবে এই লটারির মাধ্যমে। তো কোন এই 7টি রাশি প্রথমে আপনাদেরকে জানাই, যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে, রাহু নিচস্থ নয়, রাহুর প্লেসমেন্ট ভালো আছে, তাদেরা কিন্তু অবশ্যই লটারিতে সফলতা কিন্তু পায়। এবং এর সাথে সাথে আপনার যদি শুক্র গ্রহ ভালো থাকে সেক্ষেত্রেও কিন্তু লটারির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবল হারও থাকে। তো এবং আপনার রাশিচক্রে দ্বিতীয় পঞ্চম, পঞ্চম একাদশের কানেকশান এবং একাদশ দ্বিতীয়ের কানেকশান, এই কানেকশানগুলো কিন্তু থাকা একান্তই দরকার। তবে কি হবে, আপনাদের লটারির ক্ষেত্রে কিন্তু লটারির পাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে এই কানেকশানগুলো পেতে আপনাদেরকে সাহায্য করবে। অনেকেই কাটেন লটারি দিয়ে লটারি লাগে না, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার তো লটারি লেগেছে, কিন্তু কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার লটারি লাগছে না। আমি একটা কথা আপনাদেরকে বলি, বাই বার্থ চার্টটা আগে দেখুন, আপনার বাই বার্থ চার্টে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, আপনার রাহু কোন নক্ষত্রে বসে আছে বা শুক্র কোন নক্ষত্রে বসে আছে, এই নক্ষত্র বিচার করাটা একান্তই দরকার। এর সাথে সাথে আপনার মারক গ্রহের দশা চলছে না, তো যদি এই কথাগুলো, আমি যে রাশিগুলোর কথা বলবো বর্তমান গ্রহের গোচরের নিরিখে, যদি আপনার রাশিচক্রে যদি একটুকু না মিলে বা আপনার আমার এই কথাগুলো শুনে আপনার একটুকু যদি গাছের পাতা না নড়ে, অবশ্যই আপনারা লটারি কেটে অযথা অর্থ অপচয় করবেন না। আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করুন। এর সাথে সাথে আপনাদেরকে বলি, আপনারা যারা লটারির সাথে যুক্ত আছে বা যারা ফাটকা কারবার, জুয়া, সাট্টা থেকে যারা অর্থ পায়, তাদের ক্ষেত্রে কিন্তু এই আকস্মিক অর্থটা কিন্তু এই রাহু দেয়। রাহুর কিন্তু প্রাধান্য জ্যোতিষশাস্ত্রে অপরিসীম। তো যারা এই জুয়া, সাট্টা, লটারি, শেয়ার এগুলো থেকে, ফাটকা কারবার থেকে ইনকাম করে, তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের বার্থ চার্টটা আপনারা অবশ্যই দেখিয়ে নিন এবং কানেকশানগুলো অবশ্যই আপনি দেখিয়ে নিন যে আপনার রাশিচক্রে সেই সেই যোগগুলো আছে কি না। কেউ কেউ কেটে কেটে মানে ফকির হয়ে যায়, লটারি কাটতে 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 শেষ হয়ে যায়, আগে দেখিয়ে নিন না স্যার আপনার রাশিচক্রে জায়গাটা আছে কি না। আর অনেকে কাটে না কিন্তু ভাগ্যে কিন্তু তার কানেকশানটা আছে, সেই কানেকশানটা থাকা সত্ত্বেও না কাটার জন্য কিন্তু সে কুটিপুটি হয় না। লটারিতে কিন্তু অনেক নিম্ন, যারা দিন আনে দিন খায় এমনও খবর আছে, যারা কোটিপতি হয়েছে, যাদের লটারি লেগেছে। তো কোন এই সৌভাগ্যবান 7টি রাশি আমি এই ভিডিওতে এবার জানাতে চলেছি। যদিও আমি আবারও বলছি এটা ইন জেনারেল রাশি বল বর্তমান গ্রহের নিরিখে, এবং রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করবে, তখন আমি আবার 15 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর মধ্যে কারা কারা পাবে তা নিয়েও কিন্তু আমি ভিডিও দিব, এবং প্রতি মাসে আমি 15 দিন অন্তর অন্তর আপনাদেরকে দিতে থাকব এবং কারা কারা পেতে পারে, কাদের জোরালো সম্ভাবনা আছে। আর যে রাশির কথা বলছি না তার বলে এই নয় যে তারা লটারি পাবে না, কিন্তু যে রাশিগুলোর প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা আছে সেই রাশিগুলোর কথা বলছি, কিন্তু যে 5টি রাশির কথা বলছি তারা যে পাবে না এই কথা আমি একবারও দাবি করছি না। তারাও পেতে পারে কিন্তু বর্তমান গ্রহের নিরিখে যারা পেতে চলেছে তাদের কথাই আমি এই ভিডিওতে জানাতে চলেছি। প্রথম যে রাশি, সে রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি যেতে যেতে ধনবর্ষা, অপার ধন দিয়ে যাবে মিথুন রাশিকে এই রাহু ট্রানজিট হওয়ার আগে। যাদের রাশিচক্রে রাহু গ্রহ ভালো আছে,
পীড়িত নয়, রাহু নিচস্ত নয়, রাহু শুভ অবস্থান বসে আছে, রাহু মিত্রগৃহে বসে আছে, রাহু দ্বিতীয় পঞ্চম একাদশ এর সঙ্গে কানেক্ট আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই জোরালো সম্ভাবনা। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও ধনবর্ষা হতে চলেছে, লটারির মাধ্যমে প্রচুর অর্থ, ফাটকা কারবার থেকে অর্থ, এগুলো কিন্তু আপনারা পাবেন সিংহ রাশি। সিংহ রাশির লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি, জুয়া, সাতটা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে এই রাহু যেতে যেতে আপনাদেরকেও কিন্তু তুলা রাশি ঢেলে দিতে চলেছে। আপনারাও কিন্তু তুলা রাশির জাতক বা যারা আছেন তারা কিন্তু লটারি, জুয়া, সাতটা থেকে এবং শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে কিন্তু প্রচুর আপনাদের রাশির নবম স্থানে এই রাহুর অবস্থান এবং তুঙ্গভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার ধন দিবে এ রাহু, যেতে যেতে ধনবর্ষা করাবে। তিন নম্বর যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার কুম্ভ রাশি, চার নম্বর রাশি। চার নম্বর রাশির ক্ষেত্রে কিন্তু অত্যাধিক শুভ আপনাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির আকস্মিক প্রাপ্তি, লটারি থেকে মহাপ্রাপ্তি, ফাটকা, জুয়া, সাট্টা থেকে কিন্তু আপনাদের ধনাগম হতে চলেছে, আপনাদের কিন্তু অপার ধন আসতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিরও কিন্তু এই জুয়া সাট্টা থেকে, ফাটকা কারবার থেকে কিন্তু আপনাদেরও কিন্তু অর্থ আসার প্রবল সম্ভাবনা কিন্তু আছে। আমি যে রাশিগুলোর কথা বলছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাশি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিরও রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং আপনাদেরকে অর্থভাবে রাহু এবং নবমভাবে শনি আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবেই এবং ধনবর্ষা আপনাদের হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে খুব ভাইটাল সময় এ সময়টা। আপনারা লটারি, জুয়া, সাট্টা, ফাটকা কারবার থেকে গোল্ড, চাঁদি এগুলো থেকে কিন্তু আপনারাও কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারাও কিন্তু পেতে চলেছেন যারা এই রাশির লোক আছেন বৃষ রাশি। এরপরে সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও সপ্তমভাবে এই রাহু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু অপার, সরি মিস্টেক হয়ে গেছে, আপনাদের ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনার লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আছে, অপার ধন। বৃশ্চিক রাশি আমি মার্জনা চেয়ে নিচ্ছি, বৃশ্চিক রাশি নয়, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আপনারাও কিন্তু এই লটারি, ফাটকা, জুয়া, সাট্টা থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন এবং আপনারা কাটবেন চার, ছয় এগুলো সংখ্যা আধিক্য যেখানে আছে সেই সংখ্যার লটারিগুলো আপনারা কাটবেন এবং আপনারা যে তারিখে কাটবেন সেটা বিশেষ করে চার, তেরো, বাইশ তারিখে কাটার চেষ্টা করবেন।